আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো কাটোয়া দু নম্বর ব্লকের গাজীপুর অঞ্চলের গড়াগাছা বাসস্ট্যান্ড এলাকায়। এই কার্যালয়ের আজ উদ্বোধন করেন কাটোয়া বিধানসভার বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিশাদ সামন্ত, গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাফর আলী শেখ সহ বহু বিশিষ্টজনেরা। উল্লেখ্য, তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করেন তৃণমূল নেতৃত্বরা, যেখানে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। দীর্ঘদিন অঞ্চলে কোনো কার্যালয় ছিল না, আজকে আমরা অনেক কষ্ট সহ্য করে সাহায্যে গাজীপুর অবশ্যই আমাদের সামনে যে আজকে সাংগঠনিক টোটাল কাস্ট আমাদের পার্টি অফিস থেকে হবে, এর জন্য এই পার্টি অফিস হওয়ার জন্য আমাদের সাংগঠনিক আশা করছি আমাদের আগামী যে নির্বাচন আছে তার ফল অনেক ভালো হবে। এখন আরামবাগে টেস্টিও বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ আইভিএফ এন্ড ফার্টিলিটি সেন্টার, ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।